সুস্বাদু আর মুচমুচে তোপসে মাছের ফ্রাই কার না ভালো লাগে? গরম গরম ভাতের সাথে অথবা ডালের সাথে জাস্ট জমে যায়। আবার এমনি এমনিও স্ন্যাক্সে দারুণ লাগবে। তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মুচমুচে সুস্বাদু তোপসে মাছের ফ্রাই। জাহ্নবীর রান্নাঘরে সবাইকে স্বাগত। তোপসে মাছের ফ্রাই করার প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে মাছকে খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেশন করতে হবে। নুন হলুদ লঙ্কা দিয়ে তো আমরা সবাই ম্যারিনেশন করি, কিন্তু এখানে যদি তুমি একটু লেবুর রস অ্যাড করো তাহলে তো কথাই নেই। লেবুর রস, সর্ষের তেল আর আদা রসুন সামান্য পেঁয়াজ লঙ্কা বেটে সেই পেস্টটা যদি ম্যারিনেশনের সময় দাও না, তাহলে দেখবে এর স্বাদ দ্বিগুণ হয়ে গেছে আর খেতে দারুণ সুস্বাদু হয়েছে। এখানে আমি আদা রসুন সামান্য পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, সেটা আমি পেস্ট করে এই ম্যারিনেশনের সময় দিয়ে দিচ্ছি। ম্যারিনেশন ভালোভাবে করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দাও। এরপর এখানে দেখো বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে এবার বেশ কিছু মশলা আমি মেশাবো। মিহি বেসন, বেসনের মধ্যে আমি নুন হলুদ একটু সামান্য চিনি যেমন মেশাই তেমন তো মেশাবোই। তার সাথে এখানে আমি অ্যাড করব সেই যে বেটে রেখেছিলাম আদা রসুন আর একটু লঙ্কা পেঁয়াজ, সেই বাটার হাফ টেবিল স্পুন এতে আমি অ্যাড করব। তাহলে এই ব্যাটারটা কিন্তু দারুণ হবে। আর বেশ কিছুটা কালো জিরে। আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা মিশিয়ে হাত দিয়ে বেশ কিছু সময় কিন্তু নাড়াচাড়া করে মেশাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মেশানোর পর একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখো সবগুলো মশলা পেস্ট সব কিন্তু সুন্দরভাবে মিশে গেল, আর সামান্য একটু একটু জল দিয়ে এটা পেস্টটাও কিন্তু ভালো মতো তৈরি হয়ে গেল। একটু বেকিং সোডা আমি মেশালাম, তাহলে ওই ভাজার সময় এই ফ্লাফিনেসটা কিন্তু দারুণ আসবে। দেখো হাত দিয়ে সমস্ত বেসনের মশলাগুলো পেস্টটা একদম মিহিভাবে মিশে গেছে। এবার এটা বেশ কিছুক্ষণ সময় যদি ঢাকা দিয়ে রেখে দাও তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখো আমার বেসনটা বেশ কিছু সময় রাখার পর সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার মাছগুলো, ম্যারিনেশন করা মাছগুলো এর মধ্যে একে একে ডুবিয়ে গরম তেল করে মিডিয়াম ফ্লেমে কিন্তু মাছগুলো ভাজতে হবে। হয়ে গেল সুস্বাদু মুচমুচে তোপসে মাছের ফ্রাই। গরম গরম ভাতের সাথে অথবা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে মজা করে খেয়ে নাও। সবাই খুব ভালো থেকো, কমেন্টস করো, আমি আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। Bye-bye.